আজকাল ছাত্রছাত্রীদের কম্পিউটার এবং ফোন থেকে পড়াশোনা করতে দেখা যায়, কিন্তু বই থেকে যতক্ষণ না পর্যন্ত পড়া হবে ততক্ষণ কোনো বিষয়ের গভীরে যাওয়া যায় না। বই পড়ে মস্তিষ্কের উৎকর্ষতা যতটা উর্বর হয়, ল্যাপটপ কিংবা ফোন থেকে পড়ে সেই উৎকর্ষতা লাভ করা যায় না। বৃহস্পতিবার রাজধানীর কুঞ্জবনস্থিত ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশনের 60 বছর পূর্তি উপলক্ষে IASE প্রাঙ্গণে আয়োজিত হীরক জয়ন্তী উৎসবে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভ্যতার অগ্রগতির সাথে সাথে ছাত্রছাত্রীরা বই ছেড়ে কম্পিউটার থেকে পড়া শুরু করেছে, কিন্তু এই ক্ষেত্রে কিছু না কিছু খামতি থেকেই যাচ্ছে। বই পড়ে কিংবা শিক্ষক থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা গ্রহণ করে এবং এতে করে শিক্ষকের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক আরও নিবিড় হয়। তাই বর্তমান যুগের ছাত্রছাত্রীদের কম্পিউটার ছেড়ে বই থেকে পড়ার অভ্যেস করা উচিত বলে এদিন পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আজকাল পড়াশোনা দেখা যায় মোবাইলে খুব হয় বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যায়, কিন্তু পড়াশোনা এখন আমার মনে হয় ওল্ড ইজ গোল্ড। বইয়ের পেজে তার থেকে যতক্ষণ ধরে মানুষ না পড়বে ভিতরে ঢুকা যায় তাকে, এতে করে ব্রেইনের যে উৎকর্ষতা সেটা যতটা উর্বর হয় সেটা কিন্তু এই ল্যাপটপের পর্দায় বা মোবাইলের পর্দাতে সেই জিনিসটা আসবে না। কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে বই খুঁজতে হবে, লাইব্রেরিতে যেতে হবে, নাম্বার দেখাতে হবে লাইব্রেরিতে ঢুকে কোথায় আছে বই। কিন্তু এই বর্তমান যুগে একটা সুবিধা হয়ে গেছে যে একটা টিপ দিলেই খালি হেডলাইনটা লিখলেই হয় সব চলে আসে, কিন্তু তাতে কিন্তু মানে মনে হয় কোথাও একটা খামতি আছে। শিক্ষক এবং স্টুডেন্ট তাদের যে রিলেশন এটা একটা অপূর্ব রিলেশন এবং তার বন্ধনও একটা বিরাট। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা NC শর্মা সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, RE News।